Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, Money in the Bank Premium Live Event এর প্রত্যেকটা ম্যাচকে নিয়ে একদম চুলছাড়া বিশ্লেষণ করেছি, তার থেকে শুরু করে কোন ম্যাচটা থেকে শুরু হবে সেগুলোকে নিয়ে ডিসকাশন করেছি, আর ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ম্যাচকে রেখেছি। আর এরকম ফিল আসলে তো মানে মজাই এসে যায়, আর কিছু বলা নেই। কিন্তু এই ভিডিওতে ডিসকাশন করব বড় মেন ইভেন্ট বলে কথা, Bloodline Civil War। কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি ভেবেছিলাম যে এটা হয়তো এত তাড়াতাড়ি হবে না, কিন্তু রবিউলি অনেক তাড়াতাড়ি করে দিয়েছে। সিরিয়াসলি কিছু বলা নেই, মানে যেরকমভাবে ফিল দিয়েছে আর কি বলবো, মানে নাইট অফ চ্যাম্পিয়ন্সের শকিং মোমেন্ট, জিমি উসো সুপার কিক, তার থেকে শুরু করে আমরা স্ম্যাকডাউনে দেখছি জে উসো টার্ন করে দিল, তারপরে ভাই সোলো সিকোর আলাদা দিকে চলে গেছে। এখন সোলো সিকোর রোলটা কি এখন সেটাই বোঝা যাচ্ছে না, কিন্তু রোমান রেন্স, গাইস রোমান রেন্স কি ছেড়ে দেবে, মানে রোমান রেন্স কি এর এসপার ওসপার দেখবে না, তা কি হতে পারে। তো সিরিয়াসলি বলা চলে যে রোমান রেন্স সোলো সিকোয়া ভার্সেস উসোস এর ম্যাচ একটা হিউজ হাইপ তো ক্রিয়েট করে বসেই আছে, তার থেকে শুরু করে আমরা এটা বুঝতেই পারছি যে এটা শেষ নয়, মানে এত তাড়াতাড়ি শেষ হতে পারে না, কারণ রোমান রেন্স এর টাইটেল রান কিন্তু অনেক বেশি কিন্তু লিড করছে সমস্ত স্টোরি লাইনের মধ্যে। কারণ প্রচুর জন বলছে যে রোমান রেন্স উইদাউট ব্লাড লাইন, মানে সমস্ত কিছু ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তারপরে রোমান রেন্স এর টাইটেল রানটা তাহলে অনেকটা বেশি মানে ইউজলেস হয়ে দাঁড়াবে। তাই জন্য রোমান রেন্স এর কাছ থেকে যে মুহূর্তে মানে পুরো ব্লাড লাইন ভেঙে যাবে সেই মোমেন্টে রোমান রেন্স এর টাইটেল বেরিয়ে যাওয়াটা কিন্তু একটা পারফেক্ট স্টোরি লাইনের এন্ড, বা রোমান রেন্স এর টাইটেল রানের এন্ড, ব্লাড লাইনের এন্ড, সমস্ত কিছু। তাই জন্য এটা কিন্তু সব থেকে বেশি লিড করবে। যদি এইটা হয় তাহলে আমাদের মনে হবে যে তাহলে কি সামার স্ল্যামে হতে চলছে। কারণ দেখো ঠিক আছে চলো, রোমান রেন্স অবভিয়াসলি হাজার দিন কমপ্লিট করে দিয়েছে, কিন্তু এখনো কি শেষ হয়ে গেল নাকি রোমান রেন্স স্টিল টপে নিয়ে যাওয়ার চান্স চলছে? সেটা যদি হয় তাহলে তোমরা ধরে নাও আরও দু বছর, তো সেক্ষেত্রে আরও দু বছর ঘেঁষতে ঘুষতে নিয়ে যাওয়া, তো সেটাই সব থেকে বেশি এক্সাইটিং হয়ে দাঁড়াবে। কিন্তু স্টিল যদি তোমরা বলো যে এই ম্যাচের মধ্যে অনেক কিছু আছে, ভাই দেখো এই ম্যাচটা কেন আমরা রেসলিং কোয়ালিটির দিক দিয়ে কোনো বিচার করবো না, কারণ হ্যাঁ হতে পারে উসোসরা থান্ডারাস রেসলমেনিয়া নাইট ওয়ান মেইন ইভেন্ট করেছে, কিন্তু যেরকম আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সে দেখলাম স্যামি জেন কেভিন ওয়েন্স ভার্সেস রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচ হয়েছিল, অবভিয়াসলি ওখানে কোনো হিউজ রেসলিং কোয়ালিটি তো ছিল না বা প্রচুর কিছু ছিল না, বাট স্টিল মেন থিং ছিল একটা মোমেন্ট বিল্ড করা। তো সেক্ষেত্রে এটাও হতে পারে যে এই ম্যাচের মধ্যে কোনো আমরা বড় কোনো রেসলিং তো দেখতে পাবো না, যে হ্যাঁ প্রচুর কিক আউট হচ্ছে বা প্রচুর কিছু হচ্ছে, বাট এই ম্যাচের মধ্যে এমন কিছু হবে যেটা সত্যি বলতে গেলে জাস্ট একটা মানে কি বলবো জাস্ট এন্ড মোমেন্ট, মানে এই ম্যাচের মধ্যে জাস্ট আমরা ওরকমভাবে রেসলিং দেখবো না যে হ্যাঁ কিক আউট হচ্ছে বা প্রচুর কিছু, মানে এ হার মানবে না ও হার মানবে না এরকম কিন্তু সিচুয়েশন কিন্তু এই ম্যাচের মধ্যে হবে না। এই ম্যাচের মধ্যে জাস্ট এটাই হবে যে কোনো একজন বদলা নেবে, কোনো একজন তাণ্ডব করবে, এরকম ব্যাপার। তো এখানে হিউজ থিং দেখো এটাই হবে যে রোমান রেন্স তো ছেড়ে দেবে না। এবার দেখো যদি আমি এখানে প্রথমে যদি প্রেডিকশনের দিক দিয়ে আছি, তো প্রচুর জন বলবে যে হ্যাঁ উসোসরা জিতে যাক, কারণ উসোসদের টার্ন করার পরে যদি উসোসরা হেরে যায় তো এটা কিরকম একটা আজব লাগবে। এবার দেখো আরেক দিক দিয়ে তোমরা হবে যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমান রেন্স সোলো সিকোয়া হেরেছে, এটা জাস্ট বিকজ জাস্ট একটা জিনিসকে জাস্ট ব্লাড লাইন যে ভাঙছে সেটা দেখানোর জন্য, আদারওয়াইজ মনে হতো যে ভাই সমস্ত কিছু হওয়ার পরেও জিতে চলে গেল তো কিরকম লাগবে। তো অবভিয়াসলি এটা আজব ব্যাপার হয়ে যাবে যে চারটে বেল্ট নিয়ে আসে, যদিও ওই একটা বেল্ট ঢুকেছেও কোনো ব্যাপার যায় আসে না এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে কোনো মানেই হয় না। তো তাই জন্য সেইখানে হেরেছে মানে দাঁড়ায়, কিন্তু তোমরা ভাবো যে এই ম্যাচের মধ্যে যদি রোমান রেন্স হেরে যায় তো রোমান রেন্স কোন দিকের ট্রাইবালশিপ, ভাই কোথাকার ট্রাইবালশিপ এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে প্রচুর আপসেট তো এটাই হবে যে যদি রোমান রেন্স সোলো সিকোয়া হেরে যায়, মানে ওটাই একটা সবথেকে বড় আপসেট যে রোমান রেন্সের ক্যারেক্টারটাই কত ডাউনে চলে যাচ্ছে, যে হ্যাঁ চলো রোমান রেন্স হয়তো সেখানে হারলো মানা গেল একটা স্টোরি লাইনের জন্য, কিন্তু রোমান রেন্স নিজে চ্যাম্পিয়ন, তাতে শুনে রোমান রেন্সের ক্যারেক্টার দ্য ট্রাইবালশিপ ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে যদি রোমান রেন্স হেরে যায় তো সেটা সবথেকে বেশি বেকার দাঁড়াবে। তাই জন্য আমি কখনোই চাইবো না যে এখানে রোমান রেন্স সোলো সিকোয়া হেরে যাক। দেখো সোলো সিকোয়ার ক্যারেক্টার তো এখানে টুইস্টিং মোমেন্ট তো ওই লাস্ট মোমেন্টে আসবে, যেটাকে নিয়ে আমরা ডিসকাশন করেছি যে কেন সোলো সিকোয়ার সাথে সবসময় পল হেমেন আছে, আর ইভেন পল হেমেন বলেওছে যে আমি মানে পল হেমেনের ইনস্টাগ্রামের পোস্ট থেকে শুরু করে টুইট সমস্ত কিছু যেন অনেক কিছুকে ইঙ্গিত করে, অবভিয়াসলি কিছু বলার নেই, বাট স্টিল যদি তোমরা ভাবো তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু পল হেমেনে ইঙ্গিত করে যে আমি লাস্ট মোমেন্টে যদি সোলো সিকোয়ায় কি হবে যে রোমান রেন্সের উপর টার্ন করবে, ইভেন পল হেমেনের এই লাস্ট টার্নটাই হিউজ লিড করবে, তো অনেক কিছু আছে। ইভেন আমি একটা ভিডিওতে ওটা সেপারেট ডিসকাশন করেছি, তাই আমি এই ডিসকাশনের মধ্যে রাখবো না, কিন্তু কথা হচ্ছে যদি কথা হয় যে
এই ম্যাচের মধ্যে রোমান রেন্সের কোনো হিউজ রোল তো থাকে, অবভিয়াসলি সে দেখিয়ে দেবে যে ভাই তুই তোরা যা ইচ্ছে করে নে, আমি ট্রাইবেল চিফ, আমি শেষ কথা বলবো আর আমি সমস্ত কিছু করবো, আমি তোদেরকে তৈরি করেছি, তোদেরকে মেন ইভেন্ট পোস্টারে নিয়ে এসেছি, তো আমি চাইবো যে তোদের কি হবে, আমি তোদেরকে ছাড়খাড় করে দেবো, এরকম ব্যাপার। আর এখানে অবভিয়াসলি রোমান রেন্স উদম পেটাবে, তো আমার তো এখানে মনে হচ্ছে যে দেখো এই ম্যাচটা অবভিয়াসলি একটা ট্যাগ টিম ম্যাচ হলেও জাস্ট এই ম্যাচের মধ্যে পেটানি তো থাকবে। আর এখানে এটাই হতে পারে যে লাস্ট মোমেন্টে গিয়ে এটাই হবে যে গাইস এই ম্যাচে কোনো ক্লিয়ার রেজাল্ট বেরোলোই না, এটা অনেকটা ওরকম মনে হবে ঠিক রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচের ওপর, ম্যাচের মতন যেরকম ওখানে লাস্টে দেখেছিলাম যে রোমান রেন্স বদলা নিয়েছে, তো এরকমই গাইস সিন হবে যে রোমান রেন্স উদম গাইস চিয়ার দিয়ে পেটাবে জিমি অ্যান্ড জে উসোকে। এবার দেখো এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল চলে আসে। ফার্স্ট অ্যাঙ্গেল তো এটাই আসে যে মেবি হতে পারে যে সোলো সিকোয়াকে মারতে বললো আর সোলো সিকোয়া মারলো না, আর এখান দিয়ে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখিয়ে দিল, সেটা হলেও প্রচুর এক্সাইটিং জিনিস হয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা যদি হয়, আমার মনে হয় না যে এটা এত তাড়াতাড়ি করবে যে সোলো সিকোয়া টার্ন করবে ওই মোমেন্টে এসে যখন সোলো সিকোয়াকে বলবে যা তোর ভাইকে মার, এরকম ব্যাপার মানে ভাইদেরকে মার। তো এটা আমার মনে হয় যে সব থেকে বেশি হিউজ মানে একটা আপসেট ঠিক হবে, বাট স্টিল মানি ইন দ্য ব্যাংকের মধ্যে সোলো সিকোয়া টার্ন করা রোমান রেন্সের উপর এটা অনেক তাড়াতাড়ি, কারণ সমস্ত কিছু তাড়াতাড়ি হচ্ছে, তো এটাও সবথেকে বেশি তাড়াতাড়ি লাগবে, তো তাই জন্য আমার মনে হয় না যে এটা হবে। সেকেন্ড জিনিস আরও কিছু হতে পারে, সেটা হচ্ছে গাইস ডাব্লিউডাব্লিউ হয়তো ব্লাড লাইনের মধ্যে আরও দুজন মেম্বারকে নিয়ে আসতে পারে, হয়তো আমরা দেখতে পাবো যে আরও দুজন মেম্বার অ্যাড হলো, আর সেটাই হয়তো রোমান রেন্সের লাস্ট প্ল্যান বা একটা হিউজ থিং থাকবে। যে যেমন লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম ড্রু ম্যাকইন্টায়ার রোমান রেন্সের ম্যাচের মধ্যে সোলো সিকোয়ার ইন্টারফারেন্স, তো সেরকম হতে পারে যে উসোসদের ম্যাচের মধ্যে আরও দুজনে ইনভলভ, বা যার জন্য ব্লাড লাইনের মধ্যে রোমান রেন্সের সাথে আরও দুজন ঢুকে তো যাবে কিন্তু উসোসরা বেরিয়ে থাকবে, তো এখান দিয়ে অনেক স্টোরি লাইন লিড করবে, তো আলাদাই দিকে যাবে। দেখো আরেকটা জিনিসও হতে পারে যেখানে ক্লিন হয়তো উসোসরা হেরে গেল আর সেখান দিয়ে রোমান রেন্স বললো যে তোরা হেরে গেছিস তো তোরা আমাকে অ্যাকনোলেজ করতে বাধ্য হয়, তোরা হয়ে যাবি ট্রাইবাল চিফের দাস, এরকম হয়তো এক্সাইটিং জিনিস হতে পারে। যদিও আমি এটা প্রেডিক্ট করেছিলাম যে এটা হয়তো মেবি অ্যাজ এ স্টিপুলেশন হিসেবে হতে পারে যে যারা হারবে তারা মানে যদি উসোসরা হারে তাহলে উসোসরা দাস হয়ে যাবে ট্রাইবাল চিফের কাছে, তো এরকমও কিন্তু ডাব্লিউডাব্লিউ বিল্ড করতে পারতো, তো সেরকম কিছু করেনি, তো সেটাও একটা একতরফা টাইপের লাগবে। বাট গাইস আরও ইন্টারেস্টিং আমি এটা একটা সেপারেট ভিডিওতে ডিসকাশন করেছি গাইস, মেবি হতে পারে যে উসোসদের ওপর হয়তো রোমান রেন্স প্রচুর পেটাচ্ছে চিয়ার দিয়ে উদম পিটিয়ে যাচ্ছে, ম্যাচের হয়তো কোনো রেজাল্ট বেরোলোই না, একটা ডিসকোয়ালিফিকেশানে এন্ড হয়ে গেল, কারণ অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে না ফেরি মানে কি বল মানে ক্লিয়ার এন্ড কখনোই করবে না, কারণ এই ম্যাচের মধ্যে প্রচুর ফ্যান্সদের ইন্টারেস্ট রয়েছে দেখার যে কে জিতবে কে হারবে, তাই জন্য ফ্যান্সরা এত তাড়াতাড়ি তো দেখাবে না যে এই ম্যাচটা কোনো ক্লিনভাবে হলো, কারণ উসোসদের মানে কি বলবো পুরো ব্লাড লাইনের সিভিল ওয়ারটা না একটা ওয়ার, নাকি কোনো ম্যাচে হার জিত দিয়ে বিচার হয় যে কে হারলো কে জিতলোর মধ্যে দিয়ে, এটা একটা যুদ্ধ, তো সেক্ষেত্রে হতে পারে যে এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্টই আসলো না, জাস্ট লাস্টে দেখালো যে রোমান রেন্সের বদলা নিল উদম পেটাচ্ছে চিয়ার দিয়ে, আর ওই মোমেন্টে কি হতে পারে যে সবার মানে কি বলবো সবার বাবা তো বলা উচিত না কিন্তু সবার বড় দাদা এরকম বলা যেতে পারে যে হতে পারে গাইস রক রিটার্ন করলো আর উসোস থেকে সেভ করলো, এটা আমাদের কাছে একদম পুরো আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট হয়ে যাবে, কারণ যেখানে আমরা চেয়েছিলাম তার আশা সেখানে এলো না কিন্তু এমন মোমেন্টে এলো। অবভিয়াসলি আমরা এই মোমেন্টটাও কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে মেবি একটা মোমেন্টে এটা হতে পারে যে যখন উসোসরা বেরিয়ে যাবে উসোসদের উপর অ্যাটাক করবে তখনই রক আসবে সেভ করতে তাদের ভাইকে, তার ভাইকে, আর ওখান দিয়ে রোমান রেন্স আর রকের ফেস টু ফেস হবে, আর সেখান দিয়ে রোমান রেন্স আপসেট হয়ে যাবে রককে দেখে, আর সেখান দিয়ে রোমান রেন্স আর রকের ম্যাচকে ধীরে ধীরে টিস করা হবে, ধীরে ধীরে বিল্ড করা হবে, সেটাও কিন্তু সবথেকে বেশি এক্সাইটিং হতে পারে। তবে দেখো এটা তো গেল মানে একটা প্রচুর মানে ড্রিম টাইপের একটা ফিলিং যাকে বলতে গেলে, মানে ড্রিম টাইপের থিঙ্কিং যাকে বলতে গেলে, যেটা সত্যিই বলা চলে যে না হওয়ার চান্স প্রচুর বেশি আছে, কিন্তু 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 গাইস এমন একটা এন্ডিং হতে পারে যেটা সত্যি বলতে গেলে ফ্যান্সদের কাছে প্রচুর বেশি আপসেট করে দেবে, এটা অনেকটা তোমাদের মনে হবে ঠিক যেমন আমরা হেলিনা সেলে দেখেছিলাম আই কুইট ম্যাচ জেউস আর রোমান রেন্সের মধ্যে, যেমন তোমাদের মনে আছে ওই টাইমে জিমি উসো এসেছিল, জিমি উসো ওই টাইমে সাডেনলি একটা রোল প্লে করেছিল যেখানে রোমান রেন্স টাইটেল রিটার্ন করে নিয়েছিল, জাস্ট জিমি উসোকে লক করে দিয়েছিল, ওই টাইমে জেউস বাধ্য হয়েছিল হার স্বীকার করতে, তো এরকম কি কোনো একটা মোমেন্ট হবে যে দেখা গেল গাইস জিমি অ্যান্ড জেউসর বাবা গাইস রিকিশি চলে আসলো, এখানে গাইস একটা মোমেন্ট এরকম বিল্ড হতে পারে যে হয়তো সোলো সিকোয়া হয়তো জিমি আর জেউসের উপর অ্যাটাক করতে যাচ্ছে, আর ওই টাইমে গাইস সোলো সিকোয়াকে আটকাতে, কারণ আফটার অল ও তোদের ভাই তোর ভাই, হয়তো এরকম কোনো একটা সিন বিল্ড করবে, সেখানে হয়তো
রিকিশি চলে আসলো গাইস, হয়তো আটকা তার এটাই কিন্তু সবথেকে বেশি এক্সাইটিং মোমেন্ট বিল্ড করবে যে রিকিশি হয়তো এই ম্যাচটাকে পুরো আটকেই দেবে। হতে পারে গাইস জিমিয়া জেউস হয়তো প্রচুর হয়তো মার খাচ্ছে রোমিনেসের কাছে, হয়তো চিয়ার পিয়ার দিয়ে রোমিনেস হয়তো প্রচুর পেটাচ্ছে, বা রোমিনেস এমনিও দেখাতে পারে যে প্রচুর পেটাচ্ছে পুরো ম্যাচটার মধ্যে দিয়ে, সেখানে হয়তো রিকিশি এসে হয়তো টাওয়েল ছুড়ে দিল, সেখান দিয়ে গাইস ম্যাচটা এন্ড হলো। তো এটাও কিন্তু সবথেকে বেশি এক্সাইটিং মোমেন্ট বিল্ড করে দেবে যে, কারণ দেখো এতদিন ধরে আমরা রিকিশির প্রচুর টুইট দেখছি, মানে বারবার ব্লাড লাইনের ওপর রিয়াকশন দিয়ে যাচ্ছে, স্টোরি লাইনের ওপর রিয়াকশন দিয়ে যাচ্ছে, তার জন্য আমার মনে হয় যে WWE একবার ইউজ করতে পারে, কারণ এই মোমেন্টটা বিল্ড করা দরকার, কারণ এটা একটা ফ্যামিলি ওয়ার, তো ফ্যামিলিকে ইনভলভ করা কিন্তু সবথেকে বেশি দরকার। তো সেটা হতে পারে যে রিকিশিকে গাইস এই ম্যাচের মধ্যে ঢুকিয়ে দিল। আর গাইস যদি এমন হয় তাহলে তোমরা কি বলবে যে ওই মোমেন্টে দাঁড়িয়ে হয়তো রোমান রেইনস রিকিশির ওপরে অ্যাটাক করে দিল, হয়তো রিকিশিকে হয়তো চেয়ার দিয়ে মারলো যে তোদের বাবাও কিছু করতে পারি, তো তোরা কি করবি, তোরাও কিছু করতে পারলি না, তোদের বাবাও তোদেরকে রক্ষা করতে পারলো না, এই তোদের বাবা, তো এরকম ভাবে কোনো একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারে। এবার তোমরা বলবে যে সোলো সিকোর বাবা এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে গাইস ওই মোমেন্টেই হয়তো হিউজ ব্যাপার হবে যে সোলো সিকোর হতে পারে গাইস রিকিশিকে সেভ করার জন্য হয়তো রোমিনেসের ওপর টার্ন করলো, কারণ আফটারঅল সোলো সিকো ওই টাইমে বুঝতে পারলো যে ব্যাপারটা কি হচ্ছে, বা সোলো সিকোর ওই মোমেন্টে একটা হিউজ চেঞ্জেস দেখা গেলো তার ক্যারেক্টারের মধ্যে, আর ওখান দিয়ে গায়ে সোলো সিকো হয়তো বেরিয়ে গেলো, বা এটা হয়তো অনেক লাস্টে হতে পারে, বাট স্টিল আমার মনে হয় যে এটা কিন্তু WWE প্ল্যান করতে পারে যে রোমান রেইনস হয়তো রিকিশির ওপরে অ্যাটাক করে দিল, আর সেখান দিয়ে কিন্তু অনেক কিছু লিড করলো, আর সেখান দিয়ে গায়ে লিড করলো যে মেবি হয়তো জিমিয়া জেউসের মধ্যে হয়তো কোনো একজন স্টেপ আপ করলো রোমান রেইনসের এগেনস্ট। ইভেন আমি এটাই প্রেডিকশন রেখেছি যে মেবি গাইস সামার স্ল্যামে হতে পারে গাইস জিমি উসো আর রোমান রেইনসের মধ্যে ম্যাচ, আর এটা হলেও কিন্তু থান্ডারাস হবে, আর এটার কারণ হয়তো এটা হতে পারে যে হয়তো রোমান রেইনস হয়তো রিকিশির ওপর অ্যাটাক করে, আর সেখান দিয়ে হয়তো জিমি উসো রেগে গিয়ে হয়তো রোমান রেইনসের ওপর স্টেপ আপ করলো, আর সেটাও কিন্তু সবথেকে বেশি থান্ডারাস হবে। তাই জন্য এই ম্যাচের ওপর কিন্তু প্রচুর বেশি কিন্তু অনেক কিছু প্রেডিকশান আছে, ইভেন আমি প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন করলাম যে অনেক কিছু হতে পারে। কিন্তু দেখো রকের রিটার্ন ইম্পসিবল, এটা হওয়ার চান্সেস খুব কম, যদি নতুন ব্লাড লাইনের মেম্বার আসে সেটা কিন্তু এক্সাইটমেন্ট আনতেই পারে, কিন্তু এটা আমার মনে হয় না যে WWE যদি করে তাহলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখো ব্লাড লাইনের কোনো দুজন মেম্বার আসছে কিন্তু তারা অলরেডি এখনো পর্যন্ত ওরকমভাবে এস্টাবলিশ নয়, হতে পারে অন্য রেসলিং প্রমোশনে আছে, বাট স্টিল WWE বা NXT-র মধ্যে তেমন নেই। তোমরা অনেকে বলবে লুক গ্যালোস কার্ল অ্যান্ডারসনের মতো ওরকম যদি হয় যে দ্য ক্লাব যেরকমভাবে মনে আছে সেই সময় অ্যাটাক করেছিল উসোসদের এগেনস্টে, সেই এসেছিল সেই সময় যখন রোমান রেইনস আর এজে স্টাইলের মধ্যে স্টোরি লাইন চলেছিল, যদি ওরকম বিল্ড করে তো সেটাও কিন্তু এক্সাইটিং হবে। বাট আমার মনে হয় যে এটা কিন্তু WWE করলেও কিন্তু যথেষ্ট বেশি ক্রিয়েটিভ হবে, কিন্তু সুপার ক্রিয়েটিভ হবে যদি রিকিশি মাঝখানে আছে আসে, আর রিকিশি যেহেতু এতদিন ধরে যেহেতু ফ্যান্সদের অ্যাটেনশান পেয়েছে পুরো সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্টের জন্য, তার জন্য কিন্তু এটা কিন্তু সবথেকে বেশি WWE-র কাছে কিন্তু এক্সাইটমেন্ট এনে দেবে। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমরা সেটা কমেন্ট জানাতে পারো। সিরিয়াসলি এই ম্যাচের উপর প্রচুর কিছু রয়েছে, প্রচুর কিছু এক্সাইটমেন্ট রয়েছে, প্রচুর হাইপ রয়েছে, তার থেকে শুরু করে এটা বলা চলে যে এই ম্যাচ সমাপ্ত করবে না যুদ্ধ, এটা একটা অসমাপ্ত যুদ্ধ বলা যেতে পারে, যে হ্যাঁ এটা শুধু শুরু করছে, সিভিল ওয়ার জাস্ট একটা সূচনা করছে একটা বড় ফিউডের দিকে, একটা বড় স্টোরি লাইনের দিকে, এটা কিন্তু অনেক বড় কিছুকে লিড করছে। আমার মনে হয় যে WWE এত বছর, বা আমি বলবো যে আমরা ছোটবেলা থেকে যখন WWE দেখা শুরু করেছি আমরা কিন্তু অত বড় স্টোরি লাইন দেখিনি, হ্যাঁ শিল্ডের স্টোরি লাইন দেখেছি, বাট স্টিল একটা হিউজ স্টোরি লাইন কিন্তু আমরা ব্লাড লাইনের মধ্যে দিয়ে দেখছি, আর অবভিয়াসলি রোমান রেইনসের একটা টাইটেল রান কত কিছুকে দেখিয়েছে আমাদের কাছে, এটা সব থেকে বড়ো ব্যাপার এই 1000 দিনে, তো এটা অবভিয়াসলি বড়ো ব্যাপার তো বটেই। কিন্তু এই যে জিনিসটা, মানে আমরা সবাই জানি যে রোমান রেইনসের টাইটেল রান যখন এন্ড হবে তখন সমস্ত কিছু এন্ড হয়ে যাবে, আর রোমান রেইনস হয়তো একটা নতুন ক্যারেক্টারকে বিল্ড করবে, হয়তো একটা সুপার বেবি ফেস লিড করবে, কিন্তু তার আগে রোমান রেইনসের যে দেখাবে যে রোমান রেইনস সমস্ত কিছু রোমান রেইনসের থেকে চলে যাচ্ছে, সমস্ত কিছু ধীরে ধীরে রোমান রেইনসকে ছেড়ে চলে যাচ্ছে, তো লাস্টে সেই মানুষটা বুঝতে পারছে তার ভুলটা কি, তো এটা লিড করানো সেটা কিন্তু সবথেকে বড় এক্সাইটমেন্ট হবে। তবে তোমাদের কি মনে হয় গেছে, তোমরা সেটা কমেন্ট করো। সিরিয়াসলি অনেক কিছু তো হতে চলেছে, অনেক কিছু আসতে চলেছে, আমরাও নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ মানি ইন দ্য ব্যাংক দেখার বিষয় যে কী আসতে চলেছে, তবে সিরিয়াসলি তোমরাও কমেন্ট জানাও। আর গেছে মানি ইন দ্য ব্যাংকের পরে তো আমরা আরও কিছু নিয়ে আসবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।